গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, ওনাকে প্রশ্ন করেছিলাম কেমন আছে এই গাইবান্ধা সদর উপজেলাবাসী। সব মিলে গাইবান্ধা সদর উপজেলা এটি শান্তিপ্রিয় উপজেলা, এখানে রাজনৈতিক হানাহানি কাটাকাটি খুনাখুনি নেই বললেই চলে। আর উন্নয়নের ক্ষেত্রে গাইবান্ধা সদর উপজেলা আমি মনে করি যে অনেক পিছিয়ে আছে। কেমন আছে গাইবান্ধা সদর উপজেলাবাসী, এমন প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, উনি গণমাধ্যমকে যেমনটি বলেন। ভালো নেই, প্রধান কারণ হচ্ছে গাইবান্ধা সদরে, বিশেষ করে শহরে, আপনি যানজটের অত্যাচারে মানুষ দারুণভাবে অত্যাচারিত। গাইবান্ধা এত পরিমাণ ইজিবাইক হয়েছে, সে পরিমাণে কিন্তু রাস্তার পরিধি নাই। শিক্ষা ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গাইবান্ধাকে নিয়ে গাইবান্ধার রাজনীতিবিদ যারা রয়েছেন, সকল দল মত নির্বিশেষে গাইবান্ধাবাসী চায় গাইবান্ধা জেলাটাকে ঢেলে সাজিয়ে গাইবান্ধার যানজট মুক্ত করা, পাশাপাশি গাইবান্ধার মানুষগুলোকে আত্মনির্ভরশীল করা, শুধুমাত্র কৃষি নির্ভরশীলতায় না থেকে গাইবান্ধার মানুষকে বিভিন্ন উদ্যোক্তা তৈরিতে, যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে কিভাবে গাইবান্ধা জেলাটাকে বাংলাদেশের একটি উন্নত জেলা শহরে পরিণত করা যায়। যেহেতু মেডিকেল কলেজ হয়নি, কৃষি কলেজ পূর্ণাঙ্গ রূপ নেই, আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাধারণ বিশ্ববিদ্যালয় আমরা এই মুহূর্তে চাই না, আমরা বলি একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশ্ববিদ্যালয় যদি গাইবান্ধায় গড়ে ওঠে, তাহলে এই অবহেলিত জনপদের গোষ্ঠী এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি হবে। এই পকেট জেলার থেকে বের হওয়ার জন্যে আমরা চাচ্ছিলাম বালাসীঘাটের সেতু। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই জায়গায় উনি সেতু না করে উনি টানেল করার জন্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে গাইবান্ধা বাহাদুরাবাদ বালাসী এটা টানেল হবে। সেই টানেল হলে আরও সুন্দর হবে, আমরা ঢাকার সাথেও যোগাযোগ হতে পারে, সিলেট ময়মনসিংহের সাথেও আমাদের একটা, সুনামগঞ্জ থেকে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। বগুড়া থেকে একটা রেলপথ যাওয়ার কথা সিরাজগঞ্জে, কোথায় আটকে আছে? আমাদের মন্ত্রী তো নর্থ বেঙ্গলের রেলওয়ে মন্ত্রী, এটা কেন হচ্ছে না? এটা জরুরি ভিত্তিতে হওয়া উচিত। প্রতিদিনই একটা জীবনে একটা মানুষের ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ কৃষক কিংবা শ্রমিক যদি ঢাকায় যায় গাইবান্ধা থেকে, তাকেও 3-4 ঘন্টা লেট করতে হয়, সময় নষ্ট হয়। সুন্দর কমিউনিকেশনের জন্যে আমাদের কিন্তু এই দ্রুত বগুড়া টু সিরাজগঞ্জ এই দ্রুত রেল লাইনটা হওয়া উচিত, এতদিন হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু বারবার আমরা শুনি সরকারের মুখে হবে, হচ্ছে, এই ধরনের কথাই হচ্ছে। তা আমরা গাইবান্ধাবাসী বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আন্দোলন করি, কিন্তু আমরা চেষ্টা করছি একটা বড় আন্দোলন গড়ে তোলার জন্য, যাতে আমরা সরকারকে অনেকটা বাধ্যতার পর্যায়ে নিয়ে যাব, এলাকাবাসীকে যদি আমরা সঙ্গে নিব, দলমত নির্বিশেষে এলাকার ডেভেলপমেন্ট আমার দেশের ডেভেলপমেন্ট বাদ দিয়ে নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, পাশাপাশি এই গাইবান্ধা জেলার দায়িত্বে যিনি রয়েছেন একজন মন্ত্রী রয়েছেন, তারপর মাননীয় হুইপ মহোদয় রয়েছেন এবং মহান জাতীয় সংসদের যে ডেপুটি স্পিকার রয়েছেন, মূলত গাইবান্ধার লক্ষ লক্ষ মানুষ জাতীয় পর্যায়ে এই মহান নেতা যিনি রয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং সদর আসনের হুইপ মাহবুবারা বেগম গিনি রয়েছেন, পাশাপাশি নতুন মেয়র যিনি নির্বাচিত হয়েছেন মতলুবুর রহমান, গাইবান্ধা জেলা শহর থেকে গাইবান্ধা পৌরসভার নতুন মেয়র রয়েছেন। গাইবান্ধা শহরটাকে একটি পরিচ্ছন্ন এবং পরিকল্পিত শান্তির নগরী গড়ে তুলতে এই জাতীয় এবং স্থানীয় সকল মানুষের সমন্বয়ে, সকল ভেদাভেদ ভুলে, সকল রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে এক হয়ে এই গাইবান্ধার উন্নয়নে, গাইবান্ধাকে আগামীতে উন্নত বাংলাদেশ গঠন করতে হলে গাইবান্ধাকেও উন্নয়নে সামনের সারিতে নিয়ে এসে গাইবান্ধাবাসীকে সাথে নিয়েই সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করব, এমনটাই প্রত্যাশা করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাজাহান সিরাজ।